দেখুন, বুঝার মতো পালা, দেখার মতো পালা। সংসার সুখী হয় রমণীর গুণে, সংসার ভেঙে যায় অবলা নারীর কারণে। বাপরে বাপ, অনেক বড় বেলা হয়ে গেছে, আজ মুখ তাড়াতাড়ি করে মিটিনে যাওয়ার লাগিবে। কিন্তু এই মরার বেটা মরাটা সম্পূর্ণ রান্না করিয়া রাখিবেন কি? তুই থাকিতে রান্না মই করিব? হ্যাঁ তো কি, সারা দিন মন মাঠত কাজ করি আসিয়া আর এই দুপুর বেলা মই রান্না করিব? না না, এ কাম মই কিছু দে কুলবার পারিব না। কি রান্না করিয়া রাখিবেন? আমরা দুপুর সময় যেন ভাত আসিয়াই পাই, আমরা চললো মিটিনত। কি দেখলেন দাদা, মোর হসে পড়া কপাল জানেন দাদা? বাবা কি জিনিস, মা কি জিনিস, মুই চোখেও দেখিনি। মুই জন্ম হওয়ার পর বাবা মা দুটাই মুখ সারিয়া চলে গেছে একে একে, কিন্তু দাদা বৌদি মুখ আদর যত্ন করিয়া মানুষ করিছে। এই মাইয়াটার সাথে বিয়া হওয়ার পর আজ মুই অনেক দূর আসিয়া বাড়ি বাঁধিয়া আসো, যখন বৌদি মোর মারা যায় এই বউটার জন্য ওই বৌদির মরা মুখটাও দেখার পাইনি। দেখলেন তো কথাবার্তা কেমন, কিন্তু দাদা একলাই আছে একটা ভাস্তি, কেমন যে আছে না আছে না। মুখ রান্না করবা কইছে তো রান্না করিম না, ওই মিটিং করতে গেছে, এই ফাঁকে মুই একটা দাদার বাড়ি যাম, দাদার সঙ্গে মুই দেখা করি আইসু, দাদা মোর কেমন আছে না আছে। যাও তাড়াতাড়ি করে মুই দাদার বাড়ি যাও। বেটি বাবা, ওরে মা, আজ তুই কত বড় হই, আজ যদি তোর মাও বাঁচিয়া থাকিত কত খুশি হইত বেটি, কত খুশি হইত। ওরে মোর শরীরটা বড্ড খারাপ, না জানি কখন হুট করিয়া মরিয়েছে আহাম। ওরে তুই কোনটি ভাসিয়া বেড়াবো বেটি, যদিও তোর কাকা ছিল সেও তো মুখ সারিয়া ওই অনেক দূর যাইয়া আছে। বাবা তুই বস বাবা, তোর যে কাশিটা বাড়ি গেছে বাবা। হ্যাঁ রে মা, তুই বস বাবা, বুকের ব্যথা বাড়ি গেছে। বাবা তুই বস, তোর যে কাজ বাড়ি গেছে বাবা। হ্যাঁ রে মা, মোর বুকের ব্যথা প্রচণ্ড বাড়ি গেছে, মই বুঝি আর বাঁচিম না রে। এই তো দাদার বাড়ি চলে আসছো, একটা ডাকিয়া দেখাম দেখি দাদা আছে না নাই। দাদা দাদা, ও দাদা। কে দাদা দাদা করিয়া ডাকাছে, যাত পিঠে দেখিয়াই কাই আসছে আমার বাড়ি। ঠিক আছে বাবা, ওই দেখে আইসম বাবা। তুই এতদিন পর আমার বাড়িতে আসলো কাকা। হ্যাঁ রে মা, অনেকদিন পর আসিন, তোর বাবা কেমন আছে বেটি? মোর বাবা, মোর বাবার যে বুকের ব্যথাটা বাড়ি গেছে কাকা। কি তোর বাবার বুকের ব্যথা বাড়ি গেছে? হে কাকা, চল চল দেখি আসি চল। আয় কাকা। দাদা দাদা, তুই কেমন আছিস দাদা?
কেরে ভাই ভাই এতদিন পর এই হতভাগাটার কথা তোর মনে পড়িছে ভাই? দাদা তুই তো জানিস দাদা। হ্যাঁ রে ভাই সবই জানো। আজ তোর বউটার জন্যে আজ তুই মুখ সারিয়ে অনেক দূর যাইয়া আছিস, করলে সে ব্যাটারি লাগবে। ভাই তুই ঠিক সময় আসছিস ভাই, তুই মোর একটা উপকার করব ভাই। হ্যাঁ দাদা অবশ্যই করি ভাই, কি এমন উপকার করবার লাগবে ভাই? মোর শরীরটা বড্ড খারাপ রে, না জানি ভাই কখন হুট করিয়া পড়িয়া যাও। মোর জীবন বাজি থাকিতে এই মামার শালটা মই তোর হাতে তুলি দিব। তুই এমন কথা কইস না দাদা। ভাই দে ভাই তোর হাতটা দে ভাই, বেটি বাবা তোর হাতখান দে মা, বেটি বাবা আজ থাকি তুমি তোর কাকার হাতে তুলিয়া দিনু। না বাবা, কাকার কথা মতো চলিস মা। বাবা ভাই দেখিস ভাই চারদিকে অন্ধকার হয়ে আছে। বেটি কাকা কান্দিস না মা, কি দশা হবে কাকা? তোর বাবা শুধু তোকে ছাড়ি যায়নি রে, তোর বাবা যে বড় বাবা আদর যত্ন করিব মানুষ করেছে, মগজে সারি গেছে। চল মা তোর বাপের সৎ কাজ করি, তোর বাপের সৎ কাজ করিয়া তোমায় মোর বাড়ি নিয়ে আসাম। চল কাকা। দাদা শেষ পর্যন্ত মোরে কপালে লেখা ছিল যে তুমি শ্মশান ঘাটে নিয়ে যাও শ্মশান। কর্ডলেসের ব্যাটারি লাগবে, কর্ডলেসের ব্যাটারি। বেটি আয় মা, তুই মোর পিছে পিছে আয়। চল কাকা। মাইক অপারেটর কর্ডলেসের ব্যাটারি। সময় পাইনি রে। কেনে জানিস? তুই মিটিং এ যাওয়ার পর হঠাৎ করে মোর দাদার কথা মনে পড়ি গেল, যার জন্য মুই একটা দাদার বাড়ি গেছিল। কি তোমরা ভাত আদি বা থুই দিয়া আজ তোমরা মনের আনন্দে দাদার বাড়ি বেরবা গেছিলে? ওরে সবসময় একই রকম চেটেক চেটেক কথাবার্তা ভালো লাগে না, সবসময় মানুষের মন ঠিক থাকে না জানিস। মোর মনত কত দুঃখ আছে, যাইয়া দেখুন দাদা অসুস্থ,
एक दो कथा कहते ना कहते दादा मगे सारा जीवन सड़िया चले ग তোমার দাদা কিসে তো আমার কি হ্যাঁ হ্যাঁ মোর দাদা মরিছে তাতে তোর কি সত্যি তো দাদাটা তো মোর বেশ তুই যেটা ভালো মনে করিস কিন্তু তোর কাছে মোর ছোট্ট একটা দাবি আছে রে সে কি দাবি জীবনে তোর কাছে আমি কোনোদিন কিচ্ছু চাইনি এই ছোট্ট দাবিটা যদি তুই মোর মানি নিস মুই বড় খুশি হব তার বিনিময়ে তুই যদি মোর এক বেলা কম খাবার দিস তাতে আমার কোনো দুঃখ নাই দেখি মোর দাবিগুনা মানিয়া নেব যদি মানিবার মতো হয় তাহলে আমি মানিয়া নিম আর যদি মানার মতো না হয় তুমি কিছুতে মানিয়ে নিবার পারি না কিন্তু তোমার কি দাবি আছে তোমা আমরা খুলিয়ে কহ ঠিক আছে শুন দাদার যে একটা বেটি ছিল দাদা মারা যাওয়ার পর মোর হাত তুলি দিছে যে ভাই এই মা মারা ছাওয়ালটাকে দেখিস তো আমার তো আর খাবার অভাব নাই আর আমার ভগবান আমাকে ছাওয়াল পাওয়ালের মুখ দেখাইনি ছাওয়াল পাওয়ালও আমার নাই ওই জন্য ভাস্তিটা আমার বাড়ি নিয়ে আসছো ভাস্তিটা আমার বাড়ি থাকবে তোর একটা কাজকর্মলা করিয়া দিবে তোরও একটা আসান হবে তুই যে ছাওয়ালগুলো দেখে না আর একটা ভাস্তি ঠিক আছে যখন নি চলে আসেন তাহলে আমরা আর কোনো কিছু কইবো না ঠিক আছে মই ডাকে নিয়ে আসিও বেটি ভাস্তি আয় মা আয় বাড়ির ভিতরে আয় কাকা তুই মোক ডাকিলু কাকা ওই যে তোর কাকি যা প্রণাম কর কাকি তুই মোর প্রণাম গ্রহণ কর কাকি এত বড় মায়াটা হইছিস তোকে প্রণাম করে ঢং নাই হ্যাঁ খাওয়ার ব্যবস্থা করিয়া দে বাবা মারা যাওয়ার পর কেমন মন মরা হইয়া গেছে কিছু খাচ্ছে না তুই এখানে ইয়া খাওয়ার ব্যবস্থা করিয়া দে মুই একটা মাঠের দিক যাম ঠিক আছে তোমরা যাও ও আমরা পেট ভরিয়া খাবার দেব হ্যাঁ হ্যাঁ বেটি শুন মা তোর কাকি তো খাবার দিবে হ্যাঁ চিন্তা করিস না মা মুই তো আসো তোর কাকি আছে তুই পেট ভরিয়া খাইস ঠিক আছে কাকা মুই একটা মাঠের দিক যাস যা কাকা কাকি মোক তুই খাবার দে কাকি শোন আগে খাওয়া খাওয়া করব না মোর বাড়ি থাকলে আগে কাজ করব লাগবে তারপর তুই খাবার পাবো কাকি মোক যে খুব ভোগ লাগে কিসে কাকি ভোগ লাগিছে তো মুই কি করি কাকি মোর বাবা মা মরি যাওয়ার পর মুই যে চার পাঁচ দিন ধরে অনাহারে আছো কাকি তুই মা আগে এক মুষ্টি খাবার দে তোর মে কোনো কথা আগে শুনিম না তুমি কইছো যে মোর বাড়ি থাকলে আগে কাজ তারপরে খাবার পাবো তো শোন আজ আমার শাড়ি খান এ শাড়ি খান নিয়া যা তাড়াতাড়ি করে সাপ করে নিয়ে আয় ঠিক আছে কাকি ওই সাপ করিবার যাচ্ছ কাকি হ্যাঁ যা যাক এতদিনে একটা কাজের মানসি পাওয়া গেছে মায়ের যদি হাতের কাজ কর্ম গুলো মোর একটা করবার পারে তো মোর একটা আসান হয় না মায়াটা আমি গালমন্দ কিছুই করিম না তো যাও এলাম একটা ঘরের ভিতরে যাও সারা যেন দুঃখে দুঃখে চলে যা যে ভগবান কাকির কাছে খাবার চাইল মোক খাবার দিলে না মো শাড়ি কাচিবার পাঠাইছে মুই এই শাড়ি খান তাড়াতাড়ি খাচিয়া ফেলাও যা মোর শাড়ি খাঁচা হয়ে গেছে এলাম ওই তাড়াতাড়ি করে বাড়ি যাও বাড়ি যাইয়া মোর কাকির কাছে খাবার চাই মো খুব ভোগ লাগি গেছে এলাম ওই যাও কি বে
বেলা চুরি যাচ্ছে তাও মায়াটা নাই। ওই কি কুণ্ঠি কোনা ফাঁকি দিয়ে বসিয়ে আছে? ওই জিজি কোনে থাকুক, ও গিটি কোনা ঠিক আসিবার লাগিবে, দেখা যাক তো কখন আসে। কাকি কাকি মুই চলে আসছু কাকি। ও চলে আসছিস? হ্যাঁ। কই দে শাড়ি খান, দে দে তো শাড়ি খান নে। হাগে তোর কি গাঁত কি এক বটে শক্তি নাই? হ্যাঁ কেনে কা, তুই যে কাপড় কাছে নিয়ে আসছিস দেখ তো মোলগুলো তো ছুটে না। কাকি মুই তো শাড়িখান ভালো করিয়া খাঁচিয়া নিয়ে আসছু কাকি। ও ভালো করে নিয়ে আসছু কাকি, দেখ তো দেখ দেখ শাড়িখান দেখ মোলগুলো তো একবার ছুটে না, আর কাপড়টা করে জরপট মরকর করে খাঁচিয়া নিয়ে আসছিস কেনে কাকি? মুই এত সুন্দর করিয়া শাড়িখান খাঁচিয়া নিয়ে আসছু, তা তোর শাড়ি খাঁচা হয়নি কাকি। সুন্দর করে নিয়ে আসছু কাকি। কাকি তুই মুখ খাবার দে না, তোমে আগত কিছু দেখ খাওয়ার দিবে শয়তানি, মোর বাড়ি থাকলে আগে কাজ কুরবানি লাগবে তো, তারপর তো তুমি খাওয়া দিন, একটা কাজ ভালো করে কুরবার পারিস না, আর কাকি খাওয়ার দে খাওয়ার দে ডাকি। কাকি মুখ যে খুব ভোগ লাগে গেছে কাকি। ভোগ লাগুক আর যাই লাগুক, শোন আজ আমার জুতাগুলো নে, এই জুতাগুলো নিয়া বাজার থাকি পালিশ করে নিয়ে আয়, মুশিলা মাটি খাবার চাম। কাকি ওই জুতা পালিশ করবার যাব না। কি তুই জুতা পালিশ করবার যাব না? না যাব না। না দাঁড়া মুখ সারি হারা ভালো করে সাজবার দে, তো মুই আজ ইটি কোনে মারিয়া শেষ করিয়া ফেলাম। কাকি মোর ইটি কোনে মোর মুবাক সে রাস্তা মোর কাজ করবার পারি মের কাকি, খাওয়ার দে খালি খাওয়ার দে। হ্যাঁ হায় ভগবান তুই কি দেখার পাস না ভগবান, বটি সারা জনম দুঃখে দুঃখে চলে যাচ্ছে ভগবান, তুই কি এত নিষ্ঠুর হইয়া গেছিস ভগবান। ইয়ো কি Thank you.
তুই মো খাবার দিব না কাকি না তোমে খাবার কিছুতেই দিব না কাকি কাকি ওই যে তুই ঝুটা ভালটা কুকু কাকি ওই যে তুই ঝুটা ভালটা কুকু রক্তি সেগিলা ভাত না দিব গে ফুট খাবার দে না কাকি না তুমি ওগলা ভাত খাওয়া দিব না তো জানিস তুই ছোটা কুকুর থেকে অধম কাকি কাকি তুই মানুষ না রাক্ষসী কি আজ তুই আমার মুখে মুখে তর্ক করছিস আজ তুই মোর ঘরে মোর ভাই থাকে বো তুই মুখ রাক্ষসী কইব দাঁড়া তুই আজ ইঠি গোনা একদমে মারে ফেলে মোর না মোর মোর ভাই থাকে মে মো কইবে রাক্ষসী কাকি তুই নারী হয়ে নারীর বেদন কেনে বুঝিবার পারিস না কাকি না তোর বেদন মে কিছু দেশ মানে নিবার পারিম না তুই দূর হয়ে যা আমার চোখের সামনে থাকি শয়তানি ঠিক আছে কাকি তোমার বাড়ি থাকি মই দূর হয়ে যা চুপ কাকি বিদায় কাকি হে হে যা খুব ভালো লাগছে এই সংসারে আমি একলাই ছিনু একলাই থাকি এই দু দিনের জন্য একটা মাইয়া নিয়ে আসি আমার সাথে আমি ঝগড়াঝাটি করি না কিছুতে ঝগড়াঝাটি কুলার পারিম না বেটি ভাস্তি ও মা তুই কুন্ডি বেটি কি ব্যাপার আজ তোমরা হামাগনা ডাকে ভাস্তি ভাস্তি করে মরছেন যে আরে তো তো সারা জীবনে ডাকে আইছি আজি ভাস্তিটা আছে সওয়ালের মতন এবার ওয়াক ডাকিম না তো কাক ডাকিম কই কুন্ডি গেছে মা মারা সওয়ালটা মোর ওই নাই এ বাড়ি ছাড়া চলে গেছে বাড়ি সারি চলে গেছে তালু ওকে তুই গাল বন্ধ করেছিস নিশ্চয় তো কি করি ওকে মই তেল সিঁদুর দিয়ে পূজা করি তাহলে তো তুই ওকে বুঝি খাবারও দিস নি না হাই ভগবান ওরে তুই জীবনের মানুষ হল না সামনে এইটুকু দাবি তুই মোর মানি নিবার পারলো না ওরে দাদা যে আমি কথা দিছি নু বেশ ভাস্তিটা দাঁড়াই দিয়ে তুই খুব ভালো কাম করেছিস রে হ্যাঁ আমি ভালো কাজ করেছি ও ভালো কাম করেছিস তুই জানিস এতগুলো মোর জায়গা জমি এত বড় বাড়ি থাকি আমার কি লাভ মনের ভিতরে যদি শান্তি না থাকে ধন সম্পত্তি থাকি আমার কি লাভ বেশ দাদাকে মই কথা দিছু বেটিটাকে মই সারা জীবন এই বুকে আগলে তো যেখান থেকে হোক ভাস্তিটা খুঁজিয়া বাইর করি আর ভাস্তিটা খুঁজি বাইর করিয়া তোর সংসারে মুই আর জীবনও ফেরিম না রে একদিন আমার কথা তোমার ঠিক মনে করিবার লাগবে বাপরে বাপ ভাস্তি কিসে আজ ভাস্তির জন্য এহ জীবন দিবার যাচ্ছে যাও মোর কি একদিন আমার কথা তোমার ঠিক মনে পড়বে এ সংসারে কথা তোমার ঠিক মনে পড়বে যাক একসঙ্গে দু দুটা আপদ বিদায় হয়ে গেল এই বাড়িটা আজ মুই একলাই একলাই করি একলাই থাকি একলাই খাম আজ মুই রাজরানীর মত থাকি কার সাথে মন ঝগড়াঝাটি আর কুরবার হবে না তো যাক এতক্ষণ বকাবকি করতে শরীরটা আমার বড়ই ক্লান্ত হয়ে গেছে একদম আমার ঘরের ভিতর যে বিশ্রাম নেবার লাগবে চাওয়ালা তাতি করিয়া অনেক দিনের পর হঠাৎ আজি মনে হইল যে এক নাই মোর বহিন অমরালাও আসে না আর মোহ যাওয়ার পারো না তো আজকে মনে মনে চিন্তা করে শুনছি একটা বহিনের বাড়ি যাম আজকে যাম আজকে ঘুরে আস যাও দেখি আসো কেমন আছে
এরকম শুতে বসে থাকলে মজা সংসার চলবার নয়। বাড়িটাও ধুলা ভরি গিয়েছে, এখন আমার দাদিগুলো ছাড় দেবার লাগবে। দাদিগুলো আমি ঘরটা ছাড় দিয়ে দাও। এখন দেখি ও বহিনী, বহিনী কে বাড়িতে ডাকাডাকি করেছে? ঠিক হতো দাদা আসবার পায়, গলাটা আমার গরগমে লাগিল, যাও না আগিয়া দেখো। ও দাদা তুই, আরে মই মই, আয় আয় বাড়ির ভিতরে আয়। দাদা তোমরা কেমন আছেন? ও আমরাও ভালোই আছি। আর বাবা মা? ও আমরাও ভালো আছে, কিন্তু তোমরা কেমন আছেন? মই ভালোই আছুম দাদা। মই ভালোই আছুম। আর জামাই বাবু কোন দিকে গেছে? তোর জামাই বাবু এ বাড়ি ছাড়িয়া চলে গেছে। বাড়ি ছাড়ি চলে গেছে? কি ব্যাপার, তাহলে কি তোমার কোনো ঝগড়াঝাটি হয়েছে নাকি? আর কোশ না দাদা, কি হয়েছে তাহলে শোন। ও যে তোর জামাইদা দাদারা যে ছিল, তোর একটা বেটি আছে তো আমার বাড়ি নিয়ে আইসে। আচ্ছা দাদা তুই হে কহ একটু, মায়াটা ঠেটা কি হয়েছে? তোমার একটা হাতের কাজকর্ম গুলো একটা করবে, সে কাজকর্মগুলো যদি না করবার পারে তাহলে ওকে এই বাড়িটা কেমন করিয়া রাখি? ও এই ব্যাপার, বুঝবার পারিছো। আচ্ছা বহিন তুমি একটা কথা কইবারছ, তোমার তো কোনো অভাব নাই, তোমার ছাওয়াল পাওয়ালা নাই, আরে ভাস্তিটা কাঁদছে তো ভালো কথা, তোমার বাড়ি থাকবে, ভাস্তিটাকে বিয়া দিবেন, একটা জামাই হবে, আর তোমার জায়গা জমির লোভে ওই ভাস্তি জামাইটা তোমাকে দেখাশোনা করবে। আরে যখন অসুখে পুড়িয়া থাকবেন তখন কাই তোমাকে আপদে বিপদে দেখিবে। ছি 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 বই। আচ্ছা বই তুমি একটা কথা কয় তো। কি দাদা? এই যে জামাই বাবু একেবারে মাটির মানুষ, তোর সাথে কোনোদিন ঝগড়া করেছে? না। তো কোনোদিন মারিছে? না না দাদা, আমি কোনোদিন মারিনি। তো তাহলে এত সুন্দর মাটির মানুষটা তুই পাবো কোন জায়গা? ছি 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 ছি। এই জন্য বাবা তো কইছিল যে বেটি মাথা ঠান্ডা কর, বেশি রাগ ভালো নয়, কিন্তু তুই তো আগের মতোই থাকিয়া গেলি। ছি 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 ছি, মুই আসিয়া বুঝি ভুল করিছু। ঠিক আছে তুই যখন মানুষ হলু না তা মুই আর তোর বাড়ি মুহ আসিম না, আর তুও মোর বাড়ি যাওয়ার পাবো না। না না দাদা, আজ তুই এমন কথা কেন কইছিস দাদা? হ্যাঁ অবশ্যই কই, তাহলে কি আমি ভুল করে ফেলাইছি দাদা? অবশ্যই তোর ভুল হইছে। তাহলে শোন তো কি করবার লাগবে জানিস? দশটা মাইয়া যখন সংসার করেছে তখন মানুষের মতো মানুষ এত সংসার করবার লাগবে। আরে একটা বেটা সেঙ্গা যদি বাড়ির না থাকে তাহলে তোর কাজকর্ম কাই করবে, জায়গা জমিগুলা চাষবাস কাই করবে? ছি 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 ছি, এটুকু তোর মাথার বুদ্ধি নাই দাদা। তাহলে আমার কি করবার লাগবে দাদা? ও তো কি করবার লাগবে? হ্যাঁ দাদা, তোকে এখনই এখনই তোকে যেখান থেকে হোক জামাইবাবু খুঁজে আনবার লাগবে। আর মানুষ যেরকম সংসার করছে তোকে সংসার করবার লাগবে। ঠিক আছে দাদা, হয়তো জামাইবাবু তোর পিছিয়ে তোর যায়নি, যেখান থেকে হোক যেভাবে হোক এ সংসার তুই ফিরিয়া নিয়ে আসিম দাদা। ঠিক আছে তোর সাথে মুহা যাব, চল যাব দাদা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাব, চল খুঁজিয়ে নিয়ে আসি, চল চল আমরা তাড়াতাড়ি যাই দাদা, চল। সহ্য করার পারছো না ঠাকুর, আর আমি তা পথে পথে কত দূর ঘুরিয়া বেড়াম ঠাকুর। বাবা মা আজ তোমরা আমাকে এক এক করে ছাড়িয়া চলে গেছে, আজ মোর কি দোষ হয়েছে তোমরা কি দেখার পাচ্ছে? কিন্তু মোক যে খুব ভোগো লাগে গেছে, মুঝে কোনটি কোনা গেলে এক মুঠো খাওয়ার পাম ঠাকুর। কিন্তু ওই যে সামনে গ্রাম দেখা যায়, ওই সামনে গ্রাম যায় কিছু ওই ভিক্ষা করিয়া রেখা। ওগো নগরবাসী আজ তোমরা তোমার দুঃখটা বোঝারে পাচ্ছে, কত আশা করিয়া আমি কাকির বাড়িতে গেছিল, আজ কাকি আমার খাওয়ার না যে দূর দূর ঘুরিয়া বাড়ি থেকে তাড়িয়ে দিছে, আজ যে আমি বড়ই অসহায় হয়ে গেছো। আজ তোমরাই মোর বাবা, তোমরাই মোর মা, যা যে পারেন তোরা আমাকে তাই দিয়া সাহায্য করিবে। ভিকা দে গো
Oh,
মাসি বিছরা মোক অনেক সাহায্য করেছে। এর না গিয়া চায়া কিছু দোকানত কিনে একাম ঠাকুর মাঝে খিদার জ্বালাইয়া সহ্য করবার পারছুক না ঠাকুর, সহ্য করবার পারছুক না। কিন্তু না না, এভাবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে কতদিন সংসার চালাম ঠাকুর, কতদিন। তা না, এভাবে যে সংসার কোনোদিন চলবার পারে না ঠাকুর, চলিবার পারে না। না, এই জীবন রাখিয়াই মোর কি লাভ, যার কপালে কখনো সুখ আসবেই না। তো এই জীবন মই রাখিম না, ওই যে তিস্তা নদী দেখা যায় ওই তিস্তার জল ছাপ দিয়া আজ আমি বিসর্জন দিয়া দিম। ওরে তিস্তা বিটি, তুমি কত না খুঁজিয়া বেড়ানো, শেষ পর্যন্ত আসিয়া দেখো এই নদীর পাড়। ওরে মুই বাঁচি থাকিতে মোর জীবন থাকিতে তুমি কিছুতেই মরিবার দিন না। জানিস মা, তোর জন্যে একমাত্র তোর জন্যে তোর কাকির সংসারে ছাড়িয়া মুই চলি আইসু। তুই এত বড় কাজটা কেনে করলো কাকা? হ্যাঁ রে মা, তাছাড়া যেমন উপায় ছিল না। চল বেটি, ওই যে তোর বাপের পুরাতন বাড়ি, হয়তো বাড়িটা নষ্ট হইয়া গেছে, ওই জায়গায় ছোট্ট একটা ঘর করবো, তুই বাপ বেটি মিলিয়ে থাকিমো। আর যদি তোমায় বিয়াও দেওয়ার পারো তাহলে আমার মাথার বোঝাটা নামিয়ে যাবে বেটি। চল মা। ওরে হতভাগী, বাড়ি থেকে তাড়াই দিও তোর মন ভরিনি, শেষ পর্যন্ত আর কত শাস্তি দিব তুই মোক, আর কত শাস্তি দিব, আমরা যে অনেক বড় ভুল করে ফেলেছি স্বামী। ভুল? কিসের ভুল? ওরে ভুলটা তো মোর হয়েছে, ভালোবাসিয়া বিয়া করিয়া তো ভুলটা মই করেছু। যা শয়তানি যা, মোর সামনে থেকে দূর হইয়া যা, তোর মই মুখ দেখিবার চাও না। বেটি, তোর কাকা তুই বুঝিয়া কয়ে বেটি, এবারের মতো তোর কাকা যেন আমাকে ক্ষমা করিয়া দেয় বেটি। কাকা আরে তুই কি মানুষ না দেবী? ওরে দেখ দেখ, মানুষ কাকই দেখ, এ বাচ্চা মাইয়াটার কাছে তোর শিক্ষা নেওয়া উচিত। মানুষ কাক কয়, আজ তুই মানুষ হইয়া মানুষের ব্যথা বুঝল না। ওরে বেটি, তোর কাকে তুমি কিছুতে ক্ষমা করবার পারি না, মোর সুখের সংসার ভাঙিয়ে তোষ নষ করিয়া দিছে। জানিস মা, কথায় কয় না সংসারে সুখী হয় রমণীর গুণে, সংসার ভাঙি চুরমার হয়ে যায় অবলা নারীর কারণে। তোর কাকি যে অবলা নারী, ইয়ার দ্বারাতে সংসার করা চলে না রে, চলে না। তোমার পাও ধরে কয়েছি স্বামী, ক্ষমা করে দাও স্বামী। না শৈতানি, তুমি ক্ষমা কিছুতেই করবার পারিম না, কিছুতেই না। কাকা, মোর কাকি তুই ক্ষমা করিয়া দে কাকা, কাকি যে মোর মায়ের মতো কাকা। আরে তোর কথা শুনিয়া, তোর কথা শুনিয়া মই ধৈর্য ধরিবার পারিছু না কাকা। বেশ বেশ বেটি বেশ, তোর মনে মই দুঃখ দিবার চাও না। মানুষে তো ভুল করে, মানুষে আবার সুতিয়া নেই। তোর কাকি যখন নিজের ভুল নিজে বুঝিবার পারিছে, বেশ চল, তোর কাকি যখন আনিবা আইসছে আমরা আবার ফিরিয়া যাবো, ভাঙা সংসারটা আবার নতুন করিয়া আমরা গড়িয়া তুলিমো। হ্যাঁ স্বামী,
চলো স্বামী, এই মায়া ডাঙ নিয়া আবার আমরা নতুন করে সংসারটা গুছিয়ে তলিম। বেশ, তাই হবে, চলো আমরা বাড়ি ফিরিয়া যাই। চলো স্বামী, চল বেটি।